হ্যাঁ, ফালাই দে ফালাই দে ফালাই দে। কি বাড়ি ছেড়ে যাস গাছ কা না, জাগা সমস্যা নেই। শেগুরে বালি, তুমি তো এটাই চাও হ্যাঁ যে আমি বাড়ি ছেড়ে চলে যাই, হ্যাঁ, আর তুমি হচ্ছে গিয়ে বাই বাই বাই। এক মিনিট একটু, আমার এক মিনিট এক মিনিট করতে পারো এক মিনিট এনে কত আছে কি? আমি সত্যিকার যাই তখন বাড়ি ছেড়ে চলে যাস গা, কারণ বর্তমানে তুই যেমনি আমার লগে পাল্লা দিয়ে খাস, তোর জ্বালা আমি কোনো কিছু খাইবার পারি না। কোনো কিছু বানাইলেও তুই বাজার আগে আমার আগে খাওয়া শুরু করে দিস, কোনো কিছু কাটলেও তুই হেডেও আমার আগে খেয়েলাস। মানে এক কথা, তুই আমার লগে যেমন পাল্লা দিয়ে খাস, তোর কারণে বিশেষ করে আমার চলতেছে পরীক্ষা, এই পরীক্ষার মাঝখানে আমি তো খাইতে পারি না দেখা যায়, তুই পাল্লা দিয়ে দেখা যায় আমার আগে খাইলে দিস। তুই পাল্লা দিয়ে খাওয়ার সময় কস, তোর লেগে পাল্লা দিয়ে খাইতে হইবো, সমান সমান খাইতে হইবো, পারলে বেশি খাইতে হইবো। তা আমি চাই তুই চলে যা। আচ্ছা, অনেকদিন ধর তোর পোলো মতিনে খবর লয় না, তোর পোলো মতিনে কি অবস্থা? এতক্ষণ কিন্তু ভালো ছিল, এতক্ষণ চুপা ছিলাম। আচ্ছা, এক জিনিস ভালো লাগে না আমার, তো ভালো লাগে। ফাইজলামি ফাইজলামি মন্দ ঠিক আছে, কয় মাস ধরে শুরু করছিস এগুলো তামাশা? ওকে ওকে, থাক গাইস এইসব বিষয় না, কারণ টিকটকার একটু কথা বেশি বলে আমরা জানি, এটা কোনো ব্যাপার না। আচ্ছা তুই আমার একটা কথা কর। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবচেয়ে মজার কথা, একটা মজার কথা কই, একটু আগে না মানে আর 2-3 ঘন্টা আগে আপু আমার কইতেছিল যে আমি, ওই আমার সামনে গেছে যার পরে কইতেছে, মানে আমি কইতেছি সরেন তো, ওই আমার কইতেছে তুই আমার দেখতে পারস না, পরে আমি কইতে তোর দেখতে পারি না সত্যি সত্যি, পরে কয় তুই না খাইলি, কয় আমার কেউ দেখতে পারে না, মানুষ আমার কমেন্ট করে এই সিরিয়ে কেমন দেখা যায়, এই সিরি এমন করে কে লেখা, এই সিরি হেমন কে তেমন কে দেখলে আমার। এই দেখ, ও আমার কইতেছিল আচ্ছা আমার কি কেউ পছন্দ করে না, সবাইকে আমার দেখলে রাগ উঠে। আমি কই দেখ তুই একলা খালি কিউট 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 করস, কিন্তু তোর তো আসলে কেউ সহ্য করতে পারে না। মিসা কথা রে, মিসা কথা, মিসা কথা, তুই মাত্র কইলি এই, তারাই প্রকৃত শ্রেষ্ঠ মানুষ। তোমার লাভার্স এর দুই একটা কমেন্ট আমাকে দেখায়, আমি তো কমেন্ট খুঁজে পাই না। টিকটকে দুই একজনে কয় তোরা হাঙ্গাই করতেছে, ও বিয়ার করতে চাইতো না কিসের কইলাম। হ্যাঁ কি রে, তুই রে একটু গেলে নামাইতাছিস লিখলাম না ঢুকাস কে? না নামাই নাই, আমি পয়সা করতাছি, কারণ আম্মা বাবা দিছে, আম্মা মারা কইছে আমি বলে আমার আছে। হ্যাঁ সবচেয়ে মজার কথা, একটা মজার কথা বলি, আমি একটা মজার কথা বলি, ওই যে বলে না যে অনেক সাধনার পরে মানুষটা কিনে, আমরা তো গরিব মানুষ জানা কথা, এখন ওই যে বলে না যে গরিবে এক একটা লিপস্টিক কিনে অনেক কষ্ট করে 1,500-2,000 কইরা, সবচেয়ে মজার কথা হচ্ছে 1,500-2,000 কইরা কিনে কিনা পরে এই শেষ করে দে দামি গুলো 2,500। মানে তুই কি প্রমাণিত ইন্টারেক্টলি বুঝতে চাস তো, খুব টেকা নাকি? না না, কিন্তু মেকআপ টিকটকার, টিকটকার কোন নাম তোর, টিকটকার শো অফ কত মাস কাঁদে, যা আমি কইতামি না। ওকে আজকে মতো টাটা, বাই বাই।